কিন্তু ওখানে লবিয়েস্ট কোম্পানি কখনো দেয়ালে লেখা থাকে না যে উই আর লবিয়েস্ট, তারা লেখা থাকে পাবলিক রিলেশনস কোম্পানি। আমেরিকান সরকার তাদের আইন ভঙ্গ করে বাংলাদেশকে কোনো খাতির করবে না, করতে পারে না। সো এটা এটা নিয়ে তদবির করে কোনো লাভ নাই। তারা আল জাজিরার সেই যে ইন্টারভিউ এবং যে প্রোগ্রাম, এটা অনেক ক্ষতি করেছে। এই অবৈধ সরকার, একটা ইলিগাল সরকার, অগণতান্ত্রিক একটা সরকার, তারা দেশের এই সংস্থাগুলিকে একটা বিপদে ফেলে দিয়েছে। তারা এটা সম্বন্ধে কোনো এডিশনাল ইনফরমেশন নাই, কিন্তু বোঝা যাচ্ছে যে চাপ যে ওখানে স্যাংশনে, আমেরিকান স্যাংশনে শেষ তা না, জাতিসংঘ থেকে পিস কিপিং এর উপরে একটা চাপ পড়বে এবং পড়ছে, এখনই পড়ছে। এবং এই সরকার, এই এই অবৈধ সরকার, একটা ইলিগাল সরকার, অগণতান্ত্রিক একটা সরকার, তারা দেশের এই সংস্থাগুলিকে একটা বিপদে ফেলে দিয়েছে। তারা তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা, গুম এসব করার জন্যে তারা ব্যবহার করেছে আমাদের নিরাপত্তা বাহিনীকে। এখন সেই নিরাপত্তা বাহিনীগুলি একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে গেছে এবং একটা খুব সিরিয়াস এবং জেনুইন ডেঞ্জার আছে যে জাতিসংঘে তাদের যে এই শান্তিরক্ষা বাহিনীতে যে তারা যে পার্টিসিপেট করবে, এটা কমে দেওয়ার বা বন্ধ করে দেওয়ার সম্ভাবনা আছে। আমি যতদূর জানি পুলিশে আর কাউকে নেওয়া হবে না, পুলিশ থেকে র‍্যাবের সাথে যারা যুক্ত তারা তো বাদ এখন থেকে, এবং এটা সামরিক বাহিনীর উপরেও একটা প্রভাব পড়ার একটা ভয় আছে। এখন এটা সরকার এটা এই ব্যাপারে কি করছে আমি জানি না। তারা শুধু মানে যে ধরনের কথা বলে আমি এগুলো আমি বুঝতে পারছি না। তাদের এক প্রতিমন্ত্রী বলছে যে তারা লবিয়েস্ট হায়ার করছে না, তারা পাবলিক রিলেশনস কোম্পানি হায়ার করছে। আর উনি বোধহয় জানেন না, আমেরিকায় হয়তো কখনো যায়নি, আমি ঠিক জানি না, কিন্তু ওখানে লবিয়েস্ট কোম্পানি কখনো দেয়ালে লেখা থাকে না যে উই আর লবিয়েস্ট, তারা লেখা থাকে পাবলিক রিলেশনস কোম্পানি। যে একেবারে অর্ধশিক্ষিত এবং কিছু আওয়ামী লীগের ছাড়া এই কথাগুলি কেউ বিশ্বাস করবে না। তারাও লবিয়েস্ট হায়ার করেছে, কিন্তু লবিয়েস্ট দিয়ে এই জিনিসটা হবে না। আমেরিকান যে স্যাংশনটা হয়েছে এটা আইনগত একটা স্যাংশন, এটা বিরুদ্ধে কোনো কিছু করার আমেরিকান সরকারের সেই ক্ষমতা নাই, এটা প্রথমে জানানো উচিত। আমেরিকায় আইনের শাসন আছে, এদেশের মতো না। আমেরিকান সরকার তাদের আইন ভঙ্গ করে বাংলাদেশকে কোনো খাতির করবে না, করতে পারে না। সো এটা এটা নিয়ে তদবির করে কোনো লাভ নাই, তারা বলবে এটা আমাদের হাতে না। আর জাতিসংঘের এটা খুবই ডেঞ্জারাস। আল জাজিরা থেকে এটা এই ধরনের লালিশ শুরু হয়েছে। আল জাজিরার সেই যে ইন্টারভিউ এবং যে প্রোগ্রাম, এটা অনেক ক্ষতি করেছে, কারণ সেখানে বলা হয়েছে যে আমরা এই সার্ভেইলেন্স ইকুইপমেন্ট ইসরায়েল থেকে কিনেছি আমরা জাতিসংঘের কাজের জন্য। তো জাতিসংঘ এই জিনিসটা অফিশিয়াল স্টেটমেন্টে দিয়েছে যে তাদের কোনো পিস কিপিং এ তারা এই ধরনের রিকোয়ারমেন্ট তারা দেয়নি, এবং অন্য দেশগুলি থেকে নালিশ আসছে জাতিসংঘের কাছে যে তোমরা কি বাংলাদেশের এই সার্ভেইলেন্স ইকুইপমেন্ট ব্যবহার করছে আমাদের উপরে সার্ভেইলেন্স রাখার জন্য। সো একটা খুব খারাপ একটা ফিলিং হয়ে গেছে বাংলাদেশের সম্বন্ধে, যে এরা এত গুরুত্বপূর্ণ কাজ করছে, তারা বিশ্বাসযোগ্যতা হারানো এটা বুদ্ধিমানের কাজ ছিল না। আমি যে এতটুকু বলবো, তারা অন্য দেশে কাজ করে, যদি অন্য দেশগুলি না করে জাতিসংঘকে, আমরা এদেরকে চাই না। যে এই মানুষগুলি তাদের নিজেদের দেশে বিরোধী দলের উপরে ইলিগাল সার্ভেইলেন্স করে এবং সব ফোন আলাপ ফাঁস হয়ে যায়, এগুলো সব ইলিগাল সার্ভেইলেন্স এর মাধ্যমে হয়েছে, এবং তারা যে তাদের দেশে যে বিভিন্ন ব্যাপারে তারা জড়িত, বিভিন্ন হত্যায়, ওই নারায়ণগঞ্জের সাত খুন থেকে শুরু করে প্রকাশিত মানে খবর, এটা কোনো সিক্রেট না। এখন এই খবরগুলি প্রচার করাটা অন্যায়, কিন্তু খুন করাটা অন্যায় না, সরকার সেটা বলতে চায়। সরকার ফোকাস করছে এটা কেন প্রচার করছে, সরকারের সংস্থাগুলি যে হত্যা করছে মানুষকে, গুম করছে, এটা প্রচার করাটা অন্যায়, কিন্তু গুম খুন করাটা অন্যায় না, সরকার এটা আমাদেরকে বলতে চায়। এটা দেশের বিরুদ্ধে হচ্ছে, দেশের বিরুদ্ধে না, এই সরকারের ভাবমূর্তি ধ্বংস হয়েছে, এটা আমাদের জনগণ দেখে তারা সন্তুষ্টি প্রকাশ করছে যে যারা খুন করেছে, যারা চুরি করেছে, যারা মানুষকে হত্যা করেছে, তারা পার পাবে না, এই দুনিয়াতে পাবে না। এটাতে অনেকে খুবই সন্তুষ্ট,
এবং আমি মনে করি এটা সরকার যেভাবে হ্যান্ডেল করছে এটার কোনো লজিক আমি দেখতে পাচ্ছি না। তারা কাকে ধোকা দিয়ে নিজেদেরকে ধোকা দেওয়াটা আমার মনে হয় না এটা খুব বুদ্ধিমানের কাজ। জি রেজা ভাই, আমি জাস্ট দুটি আপনাকে আমি সাপ্লিমেন্ট করব, আপনি এটা ব্যাপারে একটু লাস্ট মন্তব্যটা করবেন, যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে খুব শীঘ্রই এটা থেকে উত্তরণের জন্য সকল ব্যবস্থা তিনি করেছেন এবং খুব শীঘ্রই সেটা আমরা দেখতে পাবো। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমাদের দেশের এই যে ব্যবস্থা নেওয়া হয়েছে এটা শুধুমাত্র বাংলাদেশেই এসব ধরনের ঘটনা ঘটে না, সারা বিশ্বের বিভিন্ন দেশেও কিন্তু এই ধরনের নিজেদেরকে আপনার বাঁচানোর জন্য বন্দুকযুদ্ধে অনেক মানুষ নিহত হয়েছে। সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের দেশে কেন এটা করা হয়েছে, এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তিনি উষ্মা প্রকাশ করেছেন, এ ব্যাপারে আপনার একটু মন্তব্য জানতে চাচ্ছি। ওরা তাদের স্যাংশন দিয়ে তারা দেখাচ্ছে যে এই দেশে গণতন্ত্র নাই, আইনের শাসন নাই, অন্য দেশে হয়েছে এটা সত্য। পররাষ্ট্রমন্ত্রী কিন্তু এই কথাটা সত্য একটা কথা বলেছে, নর্থ কোরিয়ার বিরুদ্ধে হয়েছে, মিয়ানমারের বিরুদ্ধে হয়েছে, ওখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এটা সবাই আমরা জানি, এইসব দেশে হয়। কিন্তু আমাদের আর চায়নাতেও হয়েছে, চায়নাতে উইগেরদের উপরে যে অত্যাচার হচ্ছে এটা তো পুরো বিশ্ব জানে এখন, এটা বিবিসির বড় একটা প্রোগ্রাম করেছে উইগেরের অত্যাচারের উপর, আমাদের ফেলো মুসলমানদের উপরে চায়না যে অত্যাচার করছে সেটার জন্যও পদক্ষেপ নিয়েছে আমেরিকা। কিন্তু তাই বলে যে আমাদের এটা যে অনেক স্বার্থ সংশ্লিষ্ট কোন ইয়ে রয়েছে কিনা, উদ্দেশ্য রয়েছে কিনা, যেটা শুধুমাত্র হয়তো দেখানোর জন্য র‍্যাবের এইসব অপরাধকে তুলে ধরা হয়েছে। পাশাপাশি আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি যেটা নিয়ে খুব বিতর্ক হচ্ছে, বিশেষ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে তোলার জন্য বর্তমান সরকার পিআর এর দায়িত্ব, যদিও আপনি একটু আগে বলেছেন ছোট্ট করে, আমি একটু ডিটেলস জানতে চাচ্ছি কারণ এটা নিয়ে একদম চূড়ান্ত পর্যায়ে সর্বোচ্চ পর্যায়ে বিতর্ক চলছে যে সরকার পিআর দায়িত্ব দিয়েছেন, পিআর এর দায়িত্ব দিয়েছেন, কোনো লবিস্ট নিয়োগ করেনি। আসলে পিআর আর লবিস্টের মধ্যে যদি একটু ক্ল্যারিফাই করতেন আর একটু ইন ডিটেলস, তাহলে যে সর্বোচ্চ পর্যায়ে লিডার্সদের যে বিতর্কটা আছে এটা একটু আপনার জানতে পারবে তারা এবং আমরা। লবিস্ট অনেক কোম্পানি আছে ওয়াশিংটনে, এদেরকে বলে কে স্ট্রিটে, বিশেষ করে ওয়াশিংটন যারা চিনে কে স্ট্রিটে প্রচুর লবিস্ট কোম্পানি আছে, এগুলোতে লয়ার এবং যারা সেনেট এর সাথে সেনেট স্টাফ এর সাথে ভালো পরিচিতি আছে ওরা কাজ করে। এই কোন লবিস্ট কোম্পানিতে দেয়ালে লেখা থাকে না যে আমরা লবিস্ট, কোথাও লেখা থাকে না, ওখানে লেখা থাকবে আপনি যান লেখা থাকবে পাবলিক রিলেশনস ফার্ম। সো এটা একটা তার চালাকি, সে ভাবছে এটা বিরাট, মানে আমরা যে সম্প্রতি যে রিপোর্টগুলি দেখতে পেলাম বর্তমান সরকার এবং বিরোধী দল বিশেষ করে বিএনপির পক্ষ থেকে যে লবিস্ট নিয়োগের কথাটি এখন বের হয়েছে এ দুটাই সত্য, সরকারও কি তাহলে লবিস্ট নিয়োগ করেছে সেই 2014 সাল থেকে আপনি বলতে যাচ্ছেন? আমি ওইগুলির এই খবরগুলির আমার কোনো আমি এর সম্বন্ধে কোনো ভাউচ করতে পারবো না, সরকার নিয়োগ করেছে কি না আমি সেটা জানি না। সরকার স্বীকার করেছে কিন্তু তারা বলছে যে পিআর এর দায়িত্ব দেওয়া হয়েছে, তার মানে আপনি পিআর এর কথা সেই স্বীকারোক্তির আলোকে যদি বলেন তাহলে লবিস্ট নিয়োগ করেছে বাট পিআর এর নাম দেওয়া হচ্ছে। প্রতিমন্ত্রী ভাবছে আমরা তফাতটা বুঝি, তফাত আছে, সে ভাবছে আমরা এটাতে আমার এই চালাকি, সে এত মানে বুদ্ধির ঢেকি যে সে ভাবছে যে আমরা এই ধরনের চালাকিতে আমরা তার কথা অ্যাকসেপ্ট করব। সে যে পিআর এবং লবিস্ট কোম্পানির সাথে তফাতটা, আমি সরি উনি না বুঝলে আমরা বুঝি, সো এটা নিয়ে এটা একটু ক্লিয়ার হতে চেয়েছিলাম, ধন্যবাদ। ইটস ওকে, কিছু লবিস্ট টাকা বানাবে সেটা সরকারের দয়া কিছু আমেরিকান লবিস্টের উপরে, কোনো অসুবিধা নাই, এটা তো অসুবিধা নেই। লবিস্টদের কোন ধরনের ভূমিকা আছে কিনা শেষ প্রশ্ন আপনাকে এই বিষয়টাতে? না কোনো ভূমিকা নাই। এই স্যাংশনের ক্ষেত্রে তারা কি কোনো বড় ভূমিকা রাখতে পেরেছে বা রেখেছে কিনা এই স্যাংশনগুলির পেছনে? এটা আটকাতে পারতো, ওই 10 জন সেনেটরকে তারা লবি করতে পারতো ওদের সাথে যে তোমরা বাংলাদেশের বিরুদ্ধে কিছু করো না আমরা ভালো হয়ে যাচ্ছি বা হব, সেটা পারতো, কিন্তু এই পর্যায়ে তাদের কোনো কাজে কোনো লাভ হবে না। একটা জিনিস শুধু করতে পারে তারা যেটা অসম্ভব, আপনি বুঝতে পারবেন আমার কথাটা শুনে, এই ম্যাগনিৎস্কি অ্যাক্ট কে তারা বাতিল করতে পারে, 51 সেনেটরকে আরো 1.5-2 বছর লাগবে ওদেরকে জোগাড় করে এই অ্যাক্টটা, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা গ্লোবাল অ্যাক্ট, এটাকে বাতিল করতে পারে। এছাড়া ওদেরকে নিয়োগ করে কোনো লাভ নাই, কিছু লবিয়েস্ট এবং যারা লবিয়েস্টকে নিয়োগ করছে মাঝখান থেকে কিছু টাকা মারার একটা সুযোগ হবে। অসম্ভব বলছেন, যদি ওটা করা যায় তাহলে সম্ভব হতে পারে,
বাট হুইচ ইজ অসম্ভব, আপনি এটাও বলছেন অসম্ভব জিনিস তারা তো করতে পারবে না, আর যারা নিয়োগ করছে তারাও কিছু টাকা মারতে পারবে। উত্তরণের জন্য কি লবিস্ট নিয়োগ করে কোনো রিট পাওয়া সম্ভব, উত্তরণ করা সম্ভব লবিস্টের মাধ্যমে? নো, সরকার যে বলছে যে আমরা সেখানে লিগাল ফার্ম ইয়ে করছি, সে বিষয়ে সেটার মাধ্যমে কি করা সম্ভব? কিছু লোক সরকারকে এটা বুঝিয়েছে, তারা সরকারের যারা এটি কথাগুলি মেনে নিয়েছে, তারা জিনিসটা না বুঝে তারা মেনে নিয়েছে, বা তারা দেখাতে চায় তারা কিছু একটা করছে, হয়তো তারা প্রধানমন্ত্রীকে দেখাতে চায় আমরা তো কিছু একটা করছি, আসলে যেটা করছে ওটা কোনো কাজে লাগবে না, এটা একটা একটা ফালতু একটা কথা।